প্রতিবাদ করো। মন্দিরত গণপ্রহার, কালি মন্দিরত চুরি হল দান পাত্র, উঠাই নিলে সুরে নিলে অলংকারও। কিন্তু বেশিদিন লুকাই না থাকিল এই কথা, চোরের দৃশ্য সিসিটিভিত গোপনে বন্দী হওয়ার পিছতেই ধরা পড়িল চোর। এই যুবকজনেই করেছিল কামফেরা। বুধবারে নিশা আকো আহিছিল ডিগবৈর কালী মন্দিরলৈ। একাংশই দেখা পায় চোরক দিলে উত্তম মধ্যম। আরক্ষীক সমজাই নিদি এই সকল লোকে করিলে বিচার। রবি থাপা নামৰ যুবকজনক গণপ্রহার করাই নহয়, একাংশর প্রহারত রক্তাক্ত হয়ে পড়ে যুবকজন। তারপর আজি বিচারি বিচারি আজি গই এই চুরিটো প্রয়াক্ত হয়েছে। বাকি সি কত কত কি চুরি করেছিল স্বীকার করলে। 17 জুলাই কালী মন্দিরের দান পাত্র আর আ অলংকার সহ লুটপাট চলাইছিল কালী মন্দিরত। কিন্তু চোরের সন্দেহত আটক করা যুবকজনে স্বীকার করেছে চুরির কথা। তারপিছতো একাংশ লোকে মারধর করা ঘটনাক সহজভাবে লৈছে ডিগবৈ আরক্ষী। এতিয়াও গণপ্রহারের ঘটনাত জড়িত এজনো লোকক গ্রেপ্তার করা নাই ডিগবৈ আরক্ষী। ডিগবৈৰ পৰা ৰীণা কাকতি গগৈ, ৰিপৰ্ট News18 অসম নৰ্থ ইষ্ট।